এখন বলুন আপনি কেমন আছেন আর রিফিউজড লাইফ ক্যাশ পাতা আচ্ছা মামা এটা একটু আন্টিকে দেবেন এটাতে কি আছে আন্টি এসে শুভ্রার বিয়ের ব্যাপারে কথা বলছিল তো তো এখানে একটা ছেলের বায়োডাটা আছে ভাই এই জিনিস আমি বয়ে নিয়ে যাবার পারুম না আমারে মাফ করবেন কেন আপনি তো তার বাবার অফিসের বস তাই না আপনার কাছে কিছু গোপন করুন না আমি বহু কষ্টে তাগো বাড়িতে একটা মাথা গোজার ঠাই করে নিছি এটা আমি নষ্ট করুন না না মামা আমি আপনাকে যা ভেবেছিলাম আপনি আসলে তা না কি ভাবছিলেন ভেবেছিলাম যে অসম্ভবকে সম্ভব করে মামার কাজ তো না এমন তো দেখছি সামনে একটা কাজ করতেই মামা অক্ষম এইটা আপনি কি করলেন ভাই জীবনে মানুষ আমারে বহু গালি দিছে কিন্তু আপনার মতো এই রকম গালি কেউ দেয় না আপনি তো অক্ষমই কারণ আপনি সেদিন বলেছিলেন না যে আপনার বিয়ে সাথে হয়নি না করে খুব ভালো হয়েছে ভাই দেখেন আপনি কিন্তু আমারে ডেকে এনে অপমান করতেছেন ও তাই তো সরি আমার ভুল হয়েছে কিছু মনে করবেন না কিন্তু মামা আমি কোথায় ভেবেছিলাম যে আপনাকে বড় বড় কাজ দেব আপনার রেফিউজি জীবনের অপশন হবে তো সামান্য কাজই পারেন না বড় বড় কাজ করবেন কি করে কি বড় বড় কাজ ভাই ডাক মামা বাদ দেন আপনি বলেন না কি কাজ এই অক্ষম গালি মাথায় নিয়ে আমি এখান থেকে চলে যাওয়ার লোক না বাদ দেন না সবকিছু তো সবকিছু হয় না আমি কইতেছি আপনি কোন না আমি করবার পারুম আপনাকে যে সিভিটা দিয়েছি এই সিভিটা পৌঁছে দিলে তো খালি হবে না বিয়েটাও হতে হবে শুনেন এই বিলু যখন দায়িত্ব মাথায় নিছে দায়িত্ব পালন কইরাই ছাড়ব গুড ভেরি গুড আমিও তাহলে আপনাকে কথা দিচ্ছি কাজটা যদি আপনি করতে পারেন দারুণ একটা পুরস্কার অপেক্ষা করছে আপনার জন্য আমি যখন কি করব কিছু বুঝতে পারছি না এই অবস্থায় সম্রাটের কাছে চাকরি চাওয়া আমার পক্ষে সম্ভব না আবার চাকরিটা ছেড়ে দিলে আমরা বেকায়দায় পড়ে যাব হ্যাঁ তাও তো সব সমস্যার সমাধান নিয়ে আসছি আমি তুই হ্যাঁ এই যে দেখো জাপানি পাত্র অর্ধেক জাপানি অর্ধেক বাংলাদেশি মানে বাবু এই যে জাপানি পাত্র ছেলে জাপানি থাকে জাপানের একটা ওষুধ কোম্পানির চিফ কেমিস্ট সে দেশে আসছে একটা সুন্দর ভদ্রমেয়ে বিয়ে করার জন্য ঠিক আমাদের শুভ্রার মতো শুভ্রা বিয়ের পর ডাইরেক্ট শু একেবারে জাপান দেশের চাকরির খাতাপুরি ডাইরেক্ট জাপান জমুকা পিং সং ঝোং তালু মানে তুমি কেমন আছো মামা তুমি প্লিজ এখন যাও তো আমি মার সাথে জরুরি একটা বিষয়ে কথা বলছিলাম আচ্ছা বুবু তুমি কো আমি তোমার সাথে যে বিষয়ে কথা কইতেছি এটা কি জরুরি না হ্যাঁ ও ঠিকই তো বলছে ছেলেটা তো ভালো মা কি শুরু করলে মামা তোমার মনে নেই সেদিন ডাইনিং টেবিলে কি হচ্ছিল আহা তুই এতদিন নানা করেছিস আমি কিছু বলিনি কিন্তু তোর বিয়ের তো বয়স হয়েছে নাকি আর একটা ভালো পাত্র তুই এভাবে ফিরিয়ে দিবি বল আগে আমার কথাটা শেষ করতে দে তুই যে কোন বিয়ে না করার কোনো অজুহাত দিবি সেটাও তো পারবি না তোর পড়ালেখা শেষ তোর কারোর সাথে রিলেশনশিপও নাই তো যে মামা কি একটা বলো তাই নিয়ে তুমি কি একটা মানে ছেলের বায়োডাটা নিয়ে আসছি একবার খালি চোখ বুলাই দেখ সব কিছু দিনের আলোর মতো ফকফকা হ্যাঁ তাই তো আচ্ছা বিলু তুই সিভি কোথা থেকে পেলি আমি আর কার কাছে পাবো আমার এইটা সম্রাট দিছে এই ছেলের সন্ধান সম্রাট দিছে একটা কাজের ছেলে সেদিন কইছে আর এস কাজ করে দেখাইছে সেদিনও কিন্তু বাসার সামনে ড্রপ করে গেল পরে মা আমাকে অনেক বকেছে আমার জন্য না হয় আরেকদিন বকা গেল আসো ঠিক আছে কিন্তু এটা কি আমার শাস্তি না আপনার শাস্তি এখনো দেওয়া হয়নি